পর্যটকদের লাগাম টানতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইতালির ভেনিস শহর কর্তৃপক্ষ ভেনিসে পঁচিশ জনের বেশি পর্যটক সদস্যের দল প্রবেশ দেয়া হয়েছে নিষেধাজ্ঞা আর এই নির্দেশ না মানলেও গুনতে হবে পঁচিশ থেকে পাঁচশো ইউরো পর্যন্ত জরিমানা সেরা পণ্য সবার জন্য বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ভেনিস ইতালির ঐতিহ্যবাহী এই শহরে প্রতি বছর ভিড় জমান লাখো পর্যটক শহরটির অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ও পর্যটন তবে সাম্প্রতিক সময়ে পর্যটকদের অতিরিক্ত চাপে হুমকির মুখে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন ও পরিবেশ তাই পর্যটকদের লাগাম টানতে এবার নতুন বিধিনিষেধ আরোপ করল স্থানীয় প্রশাসন নিষিদ্ধ করা হয়েছে পঁচিশ জনের বেশি পর্যটকের দল পাশাপাশি স্পিকার ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা এসব নিয়ম অমান্য করলে গুনতে হবে পঁচিশ থেকে পাঁচশো ইউরো পর্যন্ত জরিমানা ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় এই বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা তবে অনেকেই বলছেন নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া প্রয়োজন আমি মনে করি এটি যৌক্তিক সিদ্ধান্ত ছোট্ট এই শহরের ঐতিহ্য রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে অতিরিক্ত পর্যটকের চাপে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শহরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে গেল সত্তর বছরে বাহাত্তর শতাংশ বাসিন্দা ভেনিস ছেড়েছে বর্তমানে মাত্র আঠাশ শতাংশ টিকে আছে আমি মনে করি বিধিনিষেধ আরো কঠোর হওয়া প্রয়োজন গেল এপ্রিলে পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে প্রবেশ ফি নির্ধারণ করে ভেনিস শহর কর্তৃপক্ষ যেখানে চোদ্দ বছরের বেশি বয়সের পর্যটকদের প্রবেশ ফি ধরা হয় পাঁচ ইউরো মাত্র সাত দশমিক ছয় বর্গ কিলোমিটারের শহরটিতে উনিশশো চুয়ান্ন সালে বসবাস ছিল এক লাখ সত্তর হাজার মানুষের গেল বছর এই সংখ্যা কমে দাঁড়ায় ঊনপঞ্চাশ হাজারে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর